শর্টকাটের মধ্যে শর্টকাট কোন সময় লাগে আমরা ওইটাই বের করি, codex.wordpress.org/shortcodeapi। শর্টকাটের মধ্যে শর্টকাট তখনই লাগে যখন আমাদের ডাবল কোনো কিছু যুক্ত করতে হয়। যেমন আমরা এর আগে দেখছি যে ওই যে যে টেমপ্লেটটা, ওই টেমপ্লেটটা বের করি, গতদিন ডাউনলোড করলাম না টেমপ্লেটটা, এখানে তো থাকার কথা। আচ্ছা এখানে থাকার কথা ছিল না, নাম কি জানো এটার? ANDIA, এই তো এইচটিএমএল সোর্স। এখানে এখানে মনে করেন এই যে সার্ভিস পেজের জন্য সাপোজ আমি চাচ্ছি যে এই যে ডাবল কলামের এটা তৈরি করতে, তো ডাবল কলাম তৈরি করতে হলে আমাদের এখানে যেটা লাগবে, মনে করেন আমরা একটা ডিপ নিব যে এই ডিপটার অর্ধেক হবে একটা ডিপ, তারপরে আমার তার মধ্যে থাকবে রো, রো ছাড়া অন্য কিছু হতে পারে। তো আমি আগে স্ট্যাটিক ডিজাইন করি, তারপরে আপনাদের সেটাকে শর্টকাটে নিয়ে যাই। এটা যে ডিপটা আছে আমরা তো পেজটা ওইভাবে নেই নাই, এজন্য এটাতে করা যাবে না। ঠিক আছে, একই ব্যাপার, ওইটা ডিবে করাও যা, নতুন করে তো ই করে সেটাকে ইন্টিগ্রেট করাটাও একই ব্যাপার। তো এখানে আমরা মনে করেন পেজ পেজ পিএইচপি তে লোকাল হোস্ট ইন দা ইভিনিং, তো এখানে আমি একটা পেজ তৈরি করি, নিউ পেজ কলাম টেস্ট নামে একটা পেজ তৈরি করি। তো ডিফল্ট ভাবে কলাম করতে হলে আমাকে যেহেতু ফ্লোট লেফট আর ফ্লোট রাইট করব, এই জন্য, আচ্ছা পরে কথা বলতে হবে, এই জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে ডিপ ক্লাস। এখানে আমরা নিলাম যে টু কলাম নামে একটা ডিপ নিব, যেটাতে আমাদের এরিয়া ওয়ারাপার হবে, কারণ দুইটাকেই আমরা ফ্লোট লেফট করব। যদি উইড আমার 1 পিক্সেলও বেসে যায় সেক্ষেত্রে নিচের জিনিস ওপরে চলে আসার চেষ্টা করবে একটা, এটা তো জানেন যে যখনই দুইটাকে ফ্লোট লেফট করব যদি এক মানে এক এক পিক্সেলও থাকে নিচে, নিচের ওই জিনিসটা উপরে চলে আসার চেষ্টা করবে। তো সেই জন্য আমরা টোটাল আরেকটা ডিপ নিয়ে ওটাকে ঘিরে ফেলবো, যেটাকে আমরা এটাকে ওভারফ্লো হিডেন করলে তাহলে যদি আমার জায়গাও থাকে সেক্ষেত্রেও আমাদের কিন্তু আসতে পারবে না। তো এবার আমি একটা নিলাম ডিপ ক্লাস, এখানে আমি দিলাম সিঙ্গেল কলাম, আর এর পরেরটাও আমার ঠিক একই নামে দিলাম। তো এটা করলাম, তো এরপরে এর মধ্যে যদি আমি কন্টেন্ট দেই, এর মধ্যে আমি কন্টেন্ট দিলাম, তো এখন যদি একটা টেমপ্লেটে কেউ যদি ডাবল কলাম করতে চায় সেক্ষেত্রে তার এতগুলো কোড লেখা লাগবে, তাই না? এই কোড ছাড়া কি ডাবল কলাম করতে পারবে? করতে পারবে না। কিন্তু আমাদের এখানে ডাবল কলাম হয়নি, যাই হোক আমরা এখানে ফ্লোট লেফট রাইট করে করব। কিন্তু আমাদের যদি এরকম হতো যে এখানে লিখতো যে কলস, কলস দিয়ে ঘিরত আর এখানে কলস দিয়ে শেষ হইতো, তারপরে এর মধ্যে এবার লিখতো যে কলাম, তারপরে কন্টেন্ট, আর এবার এখানে কলাম কন্টেন্ট, তাহলে এখানে দেখেন তো কোন জিনিসটা সহজ মনে হচ্ছে, নিচেটা। যদি একটা টেমপ্লেটে ইউজারকে এরকম সুবিধা দেওয়া হয় যে কলস এর মধ্যে সে কলাম নেবে, কলাম নিলে এরকম হবে, তো তারপরেও আমরা এখানে দিয়ে দিলাম যে কলস টাইপ ইজ ইকাল টু টু, টু দিলে টু কলাম, এখানে যদি থ্রি দেয় থ্রি কলাম, থ্রি কলাম দিলে তার তিনটা কলাম যুক্ত করতে হবে, ফোর কলাম দিলে তার চারটা কলাম যুক্ত করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এরকম যদি আমি ফিচার দেই তাহলে সে কিন্তু যে কোনোভাবে একটা ওয়ার্ডপ্রেস, যে কোনো ওয়ার্ডপ্রেস থিমে সে এটা করতে পারবে। তো এটা যদি করতে চান সেক্ষেত্রে কিভাবে করতে হবে দেখেন, এখানে কিন্তু শর্টকোড দুইটা আছে, এই শর্টকোডের মধ্যে কিন্তু আরেকটা শর্টকোড এমবেড হবে, তো সেই জন্য আমাদের ডিফারেন্সটা কিন্তু এখানেই। তো সেইটা যদি এটাই যদি করতে চাই সেক্ষেত্রে আমরা ফাংশন পিএইচপিতে যাব, ফাংশন পিএইচপিতে গিয়ে এখানে আমি এটাই কপি করে নিই, অ্যাট্রিবিউট সহ একটা শর্টকাট, কারণ আমি বোধহয় কপি পেস্টের জনক। আচ্ছা, তো এখানে আমি প্রথমে নিব হচ্ছে কলাম ওয়ার আপার শর্টকাট, অর্থাৎ কলাম যেটা ওয়ার ওয়ার্প করবে,
কলাম মারার পর শর্টকাট সেটার নাম হবে কি দিচ্ছি আমি এখানে দেখেন কলস কলস দিচ্ছি তাই না আর এবার এটার অ্যাট্রিবিউট কি নিচ্ছি টাইপ একটাই নেই পরে যদি লাগে আবার নিতে পারবো তো সেই জন্য আমাদের আউটপুটটা কি হবে আউটপুটটা হবে হচ্ছে এই যে ডিপ ক্লাস টু কলাম ডিপ ক্লাস টু কলাম আর এরপরে এর মধ্যে আমাদের কন্টেন্ট হবে তাই না তারপরে ডিপ শেষ হবে আর এবার এখানে কি আসবে বলেন তো এখানে আসবে হচ্ছে কন্টেন্ট তো কন্টেন্টটা যদি আমি এভাবে দেই কন্টেন্ট দেই সেক্ষেত্রে কন্টেন্ট আসবে কিন্তু কন্টেন্টকে শর্টকোড মানে এটা হওয়া উচিত ডু শর্টকোড হওয়া উচিত অর্থাৎ এর মধ্যে যদি শর্টকোড আসে সেক্ষেত্রে শর্টকোড কিন্তু ডু শর্টকোড হবে না অর্থাৎ মানে কন্টেন্টটা এরকম থার্ড ব্র্যাকেটই শো করবে কিন্তু আমাদের তো থার্ড ব্র্যাকেট শো করার দরকার নাই ওই এর মধ্যে যদি কন্টেন্ট দেওয়া হয় এর মধ্যে যদি শর্টকোড দেওয়া হয় মানে আমরা এই অংশ দিয়ে জেনারেট করলাম শুধুমাত্র এইটা এইটা আর এইটা তো এর মধ্যে তো এইগুলো হবে কিন্তু এইগুলো যদি এরকমই আউটপুট আসে সেক্ষেত্রে তো হবে না অর্থাৎ এর শর্টকোডের মধ্যে যদি শর্টকোড দিয়ে হয় আচ্ছা শর্টকোডের মধ্যে দিয়ে আগে দেখি যে ব্যাপারটা কি হচ্ছে তাহলে আপনারা আরও বেটার বুঝতে পারবেন সাপোজ আমি এর মধ্যে কি করলাম এরকম লিখলাম যে এর মধ্যে কন্টেন্টটা এর মধ্যে হবে তাই না তো সেক্ষেত্রে আমরা এখন এখানে আপডেটে যাই আপডেটে যাওয়ার পরে ভিউ পেজে গিয়ে এখানে দেখি যে আসলে এখানে কি হলো দেখেন এখানে আসলো কি কন্টেন্টগুলো কিন্তু ডাইরেক্টলি শো করলো কিন্তু আমাদের কি দরকার ছিল এইটার জন্য আরেকটা যে শর্টকোড ছিল সেইটার এখানে আউটপুটটা আসা উচিত ছিল তো সেই জন্য আমাদের এখানে শর্টকোড এপিআইতে বলা আছে যে শর্টকোড ইনসাইড শর্টকোড নামে এখানে একটা সেকশন আছে যে আপনি যদি শর্টকোডের মধ্যে ইফ দ্য এনক্লোজিং শর্টকোড ইন্ডেড টু পারমিটেড আদার শর্টকোড ইন আউটপুট অর্থাৎ আউটপুটে যদি আপনি আদার শর্টকোড দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে সেখানে ডু শর্টকোড করতে হবে অর্থাৎ ঠিক একই ব্যাপার এখানে আপনি যেটা লিখছেন কিভাবে লিখি আমরা ডট ডট এবার এখানে লিখবেন যে ডু শর্টকোড ব্র্যাকেট ক্লোজ আচ্ছা এখানে কোটেশন হ্যাঁ কোটেশন হবে আর এবার এর মধ্যে আমরা দিব কন্টেন্ট সবসময় খেয়াল রাখবেন যে ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবল দেওয়ার সময় কোটেশন কিন্তু আর লাগে না ঠিক আছে এখানে যদি আপনি অন্য কিছু লিখতেন সেক্ষেত্রে আমি নর্মাল যদি টেক্সট লিখতাম সেক্ষেত্রে কোটেশন লাগতো আবার আমি যদি সংখ্যা লিখতাম সেক্ষেত্রেও কোটেশন লাগতো না ভেরিয়েবল সংখ্যা এগুলো লেখার জন্য কোটেশন লাগে না তো তাহলে এখন এখন যদি আমি এখানে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কলাম আসছে কারণ কলামের জন্য আমরা এখনো কিন্তু শর্টকোড রেজিস্টার করি নাই করছি করি নাই তো এবার আমরা কলামের জন্য শর্টকোডটা রেজিস্টার করি এটাকেই কপি করি কপি করছি কারণ কি বলেন তো না আমি হচ্ছে কপি পেস্টের জনক বুঝছেন আচ্ছা এবার কলাম কলাম সিঙ্গেল টু দিয়ে দিই আচ্ছা কলাম সিঙ্গেল শর্টকোড এটার অ্যাট্রিবিউটে দরকার নাই যাই হোক থাক অ্যাট্রিবিউট যদি ভবিষ্যতে লাগে সেই জন্য রেখে দিলাম অথবা যদি না লাগে সেক্ষেত্রে এই অংশটুকুই ডিলিট করে দেব ঠিক আছে বুঝি নাই হ্যাঁ এখানে কন্টেন্ট আসবে তো এবার আমরা এখানে নেব কি সিঙ্গেল সিঙ্গেল কলাম আর এখানে ডু শর্টকাটের আমার দরকার নাই যদি মনে করেন এখানে ডু শর্টকাট রাখবেন যে ওই যদি ওই যে আরেকটা শর্টকাট ওর মধ্যে যদি আবার কোনো শর্টকাট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এখানে ডু শর্টকাট রাখা যাবে আচ্ছা আমি ডু শর্টকাট আপাতত রাখছি না এখানে তাহলে আমাদের কন্টেন্ট আসবে এবার কলাম সিঙ্গেল শর্টকোড আর এবার এটা হবে হচ্ছে কলাম নামে তাহলে এখন এখন যদি আমি যাই আউটপুটটা যদি এইচটিএমএল ভাবে পাই সেক্ষেত্রে আমি বুঝবো যে আমাদের কার্য প্রক্রিয়া সফল হয়েছে অর্থাৎ এটা আউটপুটটা কি এইচটিএমএল ভাবে আসছে না এখন এখন দেখেন এই যে এখানে ইনস্পেক্ট করে দেখেন এখানে দেখেন টু কলাম আসছে কেন আসছে টু কলাম নামে আমরা শর্টকোড রেজিস্টার করলাম না এই জন্য আসছে তারপরে আবার সিঙ্গেল কলাম এখানে দুইটা বিআর আসছে তিনটা বিআর আসছে কেন আসছে জানেন তিনটা বিআর আসছে কারণ হচ্ছে যে শর্টকোডের মধ্যে আমরা এরকম স্পেস মানে এন্টার দিব না এন্টার দিলেই অটো পি রেজিস্টার হয়ে বিআর হবে অর্থাৎ আমরা এখানে এভাবে দিব শর্টকোডটা এখন কিন্তু আর কোনো বিআর আসবে না অর্থাৎ ওয়ার্ডপ্রেসে অটোমেটিক্যালি বিআর জেনারেট হয়ে জানেন তো এটা ওয়ার্ডপ্রেস অটো পি বলে এটাকে ওয়ার্ডপ্রেস অটো প্যারাগ্রাফ তো তাহলে আমরা শর্টকাটের আউটপুটটা পেলাম তো এখন আমরা কি কলাম করতে পারবো না কিভাবে পারবো দেখেন এখানে আমি স্টাইল সিএসএস দিয়ে করে ফেলি
অর্থাৎ আমাদের মেইন যেটা সেটাকে মার্জিন লেফট মাইনাস 2.5%, আর তারপরে হচ্ছে সিঙ্গেল কলাম, সিঙ্গেল কলাম মার্জিন লেফট 2.5% উইড 47.5%। কি করলাম, এটা হচ্ছে পারফেক্ট করার নিয়ম আর কি। আচ্ছা, ফ্লোট রেট রাইট করতে হবে, ফ্লোট লেফট, আর তারপরে এবার এইটাকে ওভারফ্লো হিডেন। তাহলে আমাদের কিন্তু এখন যতই কন্টেন্ট দেই, আমি অনেক কন্টেন্ট নিয়ে আসি, মনে করেন আমি এখানে এই কন্টেন্টগুলো দিব, আবার এখানে দিব এই কন্টেন্টগুলো দিয়ে, এখন যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের যে কন্টেন্টটা সেটা কিন্তু শর্টকোড শর্টকোড থেকে আসছে। বুঝতে পারছেন যে শর্টকোড কেন রেজিস্টার করব? ইজিলি একটা ইউজারকে সুবিধা দেওয়া, যে যেখান থেকে দেখবেন বিভিন্ন প্রিমিয়াম থিমে, যদি এলিগ্যান্ট থিমে দেখেন, এলিগ্যান্ট থিম হচ্ছে একটা ওন মার্কেট প্লেস, দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, যাদের ক্লায়েন্ট সংখ্যা হচ্ছে একক, দশক, শতক, হাজার, হুজুর, লক্ষ, 2,13,000টা ক্লায়েন্ট, যারা মান্থলি পে করে, এই সরি টোটাল পে করে, মানে মান্থলি পে করছে হচ্ছে ইয়ারলি আর কি, এটা ইয়ারলি পে করছে হচ্ছে $39 করে টোটালি এদের যাচ্ছে। এখানে মোট 87টা থিম আছে, যদিও মাথা নষ্ট হয় নাই, যদি এর হিসাবটা বের করে দিই যে মাসে কত কোটি টাকা করে এরা ইনকাম করছে, তাহলে হয়তো হয়তো মাথা নষ্ট হওয়ার দরকার নাই। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা থিমে যাই, যে কোনো একটা থিমে গিয়ে আমরা দেখি ব্লগ, এই যে দেখেন এখানে আপনার শর্টকোডের, এই তো শর্টকোড মোর ইনফো, কি কি শর্টকোড এরা রেজিস্টার করছে। শর্টকোডের মধ্যে এদের আছে হচ্ছে লেআউট, শর্টকোডস, হ্যাঁ এই তো শর্টকোড রেজিস্টার করতে হলে আপনাকে কি কি করতে হবে, এগুলো অবশ্য এখানে দেওয়া নাই কিন্তু বলা আছে যে শর্টকোড দিয়ে আপনি কি কি পারবেন। শর্টকোড দিয়ে আপনি পারবেন অ্যাকোর্ডিয়ন তৈরি করতে, অর্থাৎ অ্যাকোর্ডিয়ন মানে হচ্ছে এই যে এই যে আপনি এরকম অ্যাকোর্ডিয়ন তৈরি করতে পারবেন শর্টকোড দিয়ে। কিভাবে তৈরি করবেন, এখানে বলা আছে যে লেয়ার মোর, এটা হচ্ছে আপনার শর্টকোড, এবার এর মধ্যে দিবেন যে টাইটেল কন্টেন্ট, দিলে এরকম শর্টকোড হবে, এবং এই শর্টকোডকে আবার একটা ডিভের মধ্যে ঘিরতে হবে, এই তো আছে এরকম এখানে, হ্যাঁ এখানে জিকুয়েরিটা কল করছে। আমি এখন আপনাদের আর একটা মানে শর্টকোড জিকুয়েরি করবো আর কি, দেখাচ্ছি কি হলো। এছাড়াও বাটন, ডাউনলোড বক্স, এইগুলো পারবেন না করতে, ইনফো বক্স পারবেন, এগুলো কিন্তু খুব সহজ। ইনফো বক্স যেটা দেখাইছি না আমি, যে ইনফো বক্স, তারপরে আইকন, যে আইকন হবে সে আইকন এবার এখানে দিয়ে দিবেন, এটা তো আমি দেখাইছি, তো সবার তো বলা উচিত ছিল হ্যাঁ পারবো, তাই না, দেখাইছি না, এটা প্র্যাকটিস করেন নাই মনে হয় আপনারা, না তো বলছেন না কেন, চুপ করে আছেন যে, দেখে দেখে লেখেন, দেখে দেখে লিখে দেখেন কোথাও কোথাও একটা জায়গাতে ভুল আছে। আচ্ছা এই এই লাইনে বোধহয় একজন কম আছে না, সব মানে ক্লাসে অনুপস্থিত আছে এরকম, কই দেখি দাঁড়ান তো দেখি, ও হ্যাঁ আপনাকে খুঁজতেছিলাম। আচ্ছা এইভাবে স্লাইড শো, তারপরে যে এইগুলা এইগুলা এই শর্টকাট দিয়ে করা যায়, সোশ্যাল মিডিয়ার কাউন্টিং, মেম্বার লগ ইন, তারপরে এই তো যে এগুলো, এগুলো তো আমরা করলাম তাই না, এটা শিখলাম না,
তারপরে যে লিস্ট আইটেম এইগুলা, যদি লিস্ট আইটেম করতে চান সেক্ষেত্রে লিস্ট আইটেম এই যে কাস্টম লিস্ট, শর্টকাট হচ্ছে কাস্টম লিস্ট, প্রাইজিং টেবিল, এটা অ্যাডভান্স, টেস্টিমোনিয়াল, ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপ পারবেন? পারবেন? জাস্ট ফার্স্ট লেটারকে একটা শর্টকাট দিবেন ড্রপ ক্যাপ দিয়ে, এবার ওইটার স্টাইল স্প্যান স্প্যান আসবে, এসে এবার ওইটার স্টাইল হবে। আচ্ছা, শর্টকাট ইউজ করাটাই বেটার, কল টু অ্যাকশন যেখানে চাই ইউজার সেখানেই দিবে, রেসপন্সিভ কল টু অ্যাকশন একটা দিয়ে দিতে হয়। তো আমরা এখন একটা স্লাইডার করি, একটা লাইট ওয়েট, ভেরি লাইট ওয়েট স্লাইডার আছে, ও এটা তো অনেক ইয়ে আর কি, লাইট ওয়েট। আচ্ছা যাই হোক, যে কোনো একটাই দেখি, খুব বেশি সমস্যা হলে নিভো স্লাইডার দিয়ে দিব, হয়ে যাবে। এগুলো তো কারোসেল, ও দেখতে দেখতে বোর হয়ে গেছে না? না, ওইটাকে অনেকভাবে কাস্টমাইজ করা যায়, তো এই জন্য এটা করি। আচ্ছা, এটা করতে হলে কী কী লাগবে আগে একটু দেখি আসি। এরকম স্লাইডস লাগবে, তার মধ্যে ইমেজেস লাগবে, আর এবার লাগবে হচ্ছে অ্যাক্টিভেটর। হ্যাঁ, এই তো অ্যাক্টিভেটর, ঠিক আছে, এটা ডাউনলোড করি। অর্থাৎ আমাদের থিমে এটা ইন্টিগ্রেট করব, তাই না? আগে ইন্টিগ্রেট করে দিব এটাকে, করে ম্যানুয়ালি নিয়ে এসে দেখব যে আসলে পাই কি না, তারপরে আমরা এই এলিমেন্টকে শর্টকাট করব। ব্যাপারটা কিন্তু খুব ইজি, আপনাদের কাছে খুব ইজি মনে হলো না কঠিন মনে হলো? হ্যাঁ, জেকুইরি বেসিক কিন্তু ওই যে ইয়ের ডেট দেখানো হচ্ছে ওইখান থেকে আপনারা জেকুইরিও দেখতে পারেন, ওই যে বেসিকদের কিন্তু আজকে জেকুইরি বেসিক হইলো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওই যে ওইগুলাও দেখবেন, ঠিক আছে, ওই ডিটেলগুলো কালেক্ট করে ওইগুলোও দেখবেন। ক্লাস তো আসলে অ্যাকচুয়ালি বেসিক অ্যাডভান্স বলে কোনো কথা নাই, ওরাও এটা শিখবে, এরাও এটা শিখবে, সবই জরুরি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে টোটালি নিয়ে নেই, এখানে নিয়ে থিমের ফোল্ডারের মধ্যে নিলাম, নিয়ে আমি এক্সাম্পলটা একটু দেখে আসি। প্লেইং, আমরা প্লেইংটাই নেব। হ্যাঁ, অটো প্লে হবে, অটো প্লেটা যে অফ করা ছিল আর কি, হয়তো একটু বেশি সময় দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাই মনে করেন যে কোনো জায়গায় আমরা পোস্টে, পেজে, উইজেটে, যে কোনো জায়গায় আমরা স্লাইডারটা দিতে চাই, তো সেই জন্য আমরা এই স্লাইডারটা ডাউনলোড করলাম। যে স্লাইডারের জন্য আপনার লাগবে হচ্ছে কি লাগবে তাদের, সিএসএস, হ্যাঁ এই যে সিএসএস, এটা নিব আমরা, এই সিএসএসটা। এরপরে লাগবে তারপরে স্লাইডসের মধ্যে দিতে হবে, এবং যে কোয়েরি থাকতে হবে আমাদের আছে, যে কোয়েরি স্লাইডস মিন এটা নিতে হবে, তারপরে এটা অ্যাক্টিভ করার জন্য। আচ্ছা, তাহলে এখন কাজে ফিরে যাই, সেটা হচ্ছে যে প্রথমে এটা নিয়ে নেই, অর্থাৎ স্লাইডার যে প্লাগইনটা, স্লাইড জে সোর্স, এইটা এটা নিব কোথায়, এখানে জে এস নামে একটা ফোল্ডার করি থিমের মধ্যে, ও অ্যাসেটসের মধ্যে আছে না, জে এস এখানে দিলাম। এবার এটাকে কল করবো কোথায়, হেডার পিএসপিতে,
হেডার পিএইচপি তে কল করব, ও না ফুটারে, এই হেডার বললো কারা কারা, তাদের তো এখনই কান ধরানো উচিত। ও স্ক্রিপ্টস জেএস আলাদাভাবে করছে, ভালো। এখানে হেডারে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একবার ডিবাগিং করি, দেখা যাচ্ছে অনেক কাজ করলাম কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না, তাহলে তো লাভ হলো না। লাভ হলো কিন্তু আমি একটু যদি দেখে এখানে যদি দেখি যে এই যে আসে নাই নাকি আসছে, এই তো এটা বোধ হয় যে স্লাইডস, হ্যাঁ আসে নাই, কোথায় দিছি, পেট্রি ফটো যে এসে না, দেখছেন এই যে ভুল হয়ে গেছে অলরেডি, পেট্রি ফটোর মধ্যে তো না। হ্যাঁ জেএস জিকুইরি স্লাইড জেএস, হ্যাঁ এবার পাইছে। তারপরে এবার আমার লাগবে হচ্ছে সিএসএস, ওই স্লাইডস এর যে সিএসএস, অর্থাৎ ইন্ডেক্স এইচটিএমএল এ দেখি। আচ্ছা এই অ্যাক্টিভেটরটাও নিয়ে যাই, ফাংশন লাগবে না আমার, এই পর্যন্ত নিলেই হবে। স্ক্রিপ্ট সিএসএস এ জেএস স্ক্রিপ্ট সিএসএস, ও এখানে একটা স্লাইডার যদিও ছিল, আচ্ছা থাক ফ্লেক্স স্লাইডার, এটা ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যেই দেই, এখানে একটা কমেন্ট করে দেয় তাহলে বোঝা যাবে। নিউ স্লাইডার প্লাগ ইন, আর ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে হলে কি করতে হবে, হয়েছে যে কোয়েরি স্লাইডস এর মধ্যে থাক বা স্লাইডস মাই এর মধ্যে থাকলো, হাই টু ডিফল্ট যা আছে থাকলে পরবর্তীতে আমরা এইগুলোকেও ডাইনামিক করব। তো এটা করলাম, তারপরে আমাদের কি দরকার, এই যে সিএসএস, স্লাইডস এখান থেকে নেই, এই তো সিএসএস টোটালি এটা, তাই না, কপি কপি করে কোথায় নেব, অ্যাসেটস সিএসএস স্টাইল সিএসএস এর মধ্যে দিতে পারি। আচ্ছা এটা কি অ্যাসেটস সিএসএস এর মধ্যে আমরা এটা লিখছিলাম, ও এটা তো থাকার কথা না, এটা এটা কাটি দিই, আমাদের একটা সিএসএস ছিল না, এখানে দেই। আর এখানে ইমেজের কাছে কি হবে, অ্যাসেটস তারপর আইএমজি তারপরে পেজিনেশন, আরেকটা ইমেজ বোধহয় আছে, এইটা অ্যাসেটস আইএমজি নেক্সট ট্রিপ, এই তো দুইটা ইমেজ আছে, তাই না, তাহলে এই দুইটা ইমেজ দিয়ে দিই এবার, আইএমজি নেক্সট প্রিভিয়াস পেজিনেশন অ্যাসেটস আইএমজি, এই ফোল্ডারে যাবে, তাই না, করলাম। এবার এই চারটা ইমেজ দিয়ে ব্যবহার করব। তো আমাদের শর্ত হচ্ছে কি, আমরা প্রথমে এখন আমরা কি করলাম, এই এতক্ষণ ধরে আমরা স্টাইল শিট জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ যা দরকার দিয়ে দিলাম, এবার আমরা এটাকে অ্যাক্টিভ করব, নতুন একটা পেজ করি, নিউ পেজ, দিলাম স্লাইডার, আর এখানে আমি ডিপ ক্লাস স্লাইডস, তারপরে ডিপ, এবার এখানে আমি একটা করে ইমেজ আনবো, তাই না, অ্যাড মিডিয়াতে গিয়ে কোন ইমেজগুলো আপলোড করব, এই ইমেজগুলো এইখানে ইমেজ এসআরসি এটা, তারপরে এইখানে আরেকটা ইমেজ এসআরসি, এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কি আসবে বলেন তো, বিআর আসবে, আচ্ছা এবার পাবলিশ, পাবলিশ করার পর এবার আমরা সরি ভিউ পেজে যাব, ভিউ পেজে গিয়ে দেখবো যে এখানে স্লাইড আসছে কিনা, আচ্ছা স্লাইড আসে নাই তার মানে আমাদের এখানে কোনো একটা অংশে ভুল আছে, দেখতে হবে যে মানে কোন অংশে এখানে পাই নাই, সাইট টাইটেল আর্কাইভ ফুল উইড, আচ্ছা স্লাইড এ কোয়েরি পাই নাই এখানে, অর্থাৎ এখানে স্লাইডস এর এখানে আপনি যদি যান, এইটাতে যদি যান
স্লাইড জেস এখানে যদি যান, অথবা আমরা একটা এক্সাম্পল বের করলাম না, এখানে এখানে যদি যান দেখেন এখানে স্লাইডসের সাথে কত কিছু, ওভারফ্লো, হিডেন ডিসপ্লে ব্লক, তারপরে প্রত্যেকটার সাথে স্লাইড জেস, কন্টেইনার, এগুলো চলে আসছে। এটার মানে কি যে আমাদের যে কোয়েরি পাই নাই বলে এখানে স্লাইডসের সাথে কিছুই কিন্তু আসে নাই, কোনটাতে, এইটাতে। হ্যাঁ, এখানে কিন্তু স্লাইডের সাথে কিছুই আসে নাই, শুধু সিএসএস পাইছে, বুঝতে পারছি যে স্টাইল সিএসএস লাইন নাম্বার 13। তো এখন দেখি যে কন্ট্রোল ইউ দিয়ে এখানে দেখি যে কোয়েরি আসছে কিনা আমাদের টেমপ্লেটে, যে কোয়েরি আচ্ছা এখানে জাভা স্ক্রিপ্টে, হ্যাঁ যে কোয়েরি যে এখানে কল করা আছে, তো আমাদের যে কোয়েরি এখানে কল করা থাকতে হবে, অর্থাৎ আমাদের টেমপ্লেটের ফুটার পিএইচপিতে যদি যান, ফুটার পিএইচপি টেমপ্লেটে যে কোয়েরি কল করা আছে এটা কি থাকবে? এটা থাকবে না, এটা ওয়ার্ডপ্রেস থেকে আসবে, তাই না? তো এরপরে আমরা ওয়ার্ডপ্রেস থেকে যদি আনতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমি যে কোয়েরি আনতে পারি ওয়ার্ডপ্রেসের জন্য। তো ব্রাইট পেজ একটা ফাংশন আছে দেখবেন, ফাংশন পিএইচপি, এখানে যদিও ফাংশনটা অনেক বড়, যে যদি যে কোয়েরি ওখান থেকে না পাই সে সার্ভার থেকে টান দেয়, এই যে হ্যাঁ। আচ্ছা আমি গুগল থেকে নিয়ে আসি, ডাব্লিউপি এন কিউই স্ক্রিপ্ট, গেট ইনক্লুড যে কোয়েরি ইন ওয়ার্ডপ্রেস থিম, এই তো সিএসএস ট্রিক্সেই সবসাইতে ভালো ভালো ইয়েগুলো পাওয়া যায়। ওটা লোকটা সিরিজ লেয়ার, ওই তো ফিট ফিট বানাইছে না তো, ভদ্রলোক আমার বেশ ছোটবেলার বন্ধু ছিল, কাজ শিখাইতাম না বলে সে রাগে রাগে হেভি কাজ শিখে গেছে। আচ্ছা এই যে এটা নেই, কিন্তু এখানে অ্যাডমিন সেকশনের জন্য দিয়েছে না, আর কি কি আছে পড়ে দেখছি আর কি, এই তো এটাই চাচ্ছিলাম। আচ্ছা ইনসার্ট যে করি, হ্যাঁ থাকুক সমস্যা নাই। তো এর এরপরে আমরা আবার রিফ্রেশ করি, যদি না হয় আবার ডিবাগিং করতে হবে না? আচ্ছা তাও আসে নাই, আমরা এবার ডিবাগিং করি দেখি কি কি সমস্যা, যে কোয়েরি আসে নাকি দেখি, যে কি যে কোয়েরি, যে কোয়েরি ফ্লেক্স সাইডার টু ইট ইউআই ম্যাপ কুইক স্ট্যান্ড প্রিটি ফটো স্লাইডস, না যে কোয়েরি আসে নাই, যে কোয়েরি আসলে হেডে কিন্তু যে কোয়েরি আসবে, এই যে এখানে এখানে যে কোয়েরি আসবে না, এটাকে ওই থিমই করছে, ইন দা ইভিনিং ফাংশন ইনসার্ট জে কোয়েরি ডাব্লিউপি এন কিউ স্ক্রিপ্ট ইনসার্ট জে কোয়েরি। আচ্ছা আমাদের হেডার পিএইচপিতে যাই, তো হেডার পিএইচপিতে ডাব্লিউপি হেড আছে, আছে তো। আচ্ছা টিউটোরিয়ালের সাইজ বেড়ে যাচ্ছে একটু, এই জে কোয়েরি ইউজ করলে প্রবলেম আছে, বিভিন্ন ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো কিন্তু এই জে কোয়েরি ইউজ করে না, এবং থিম ফারেস্টে ওয়ার্ডপ্রেসে প্লাগইন সাবমিট করতে হলে কি প্রবলেম দেখা যাচ্ছে, জে কোয়েরি একজন প্লাগইন বানালো জে কোয়েরি 1.9 দিয়ে, আরেকজন প্লাগইন বানালো যেটা 1.9 সাপোর্ট না 1.8 দিয়ে, তো দুইটা প্লাগইন যদি ইনস্টল করি তাহলে কয়টা জে কোয়েরি লোড হবে? দুইটা। তো যদি দুইটা জে কোয়েরি লোড হয় তাহলে অন্য একটা প্লাগইন দেখা যাচ্ছে আবার কনফ্লিক্ট শুরু করবে, তো সেই জন্য ওয়ার্ডপ্রেস নির্দিষ্ট করে দিচ্ছে তুমি যদি প্লাগইন বানাও ওয়ার্ডপ্রেসের প্লাগইন, ওয়ার্ডপ্রেসের যে কোয়েরিটা সেটাকে কম্পিটিবল করে ইউজ করো, অর্থাৎ ওইটা কম্পিটিবল থাকবে, সেই ক্ষেত্রে তাহলে একটা সুন্দর সিস্টেম হয়ে গেলে যে কোনো প্লাগইন ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করলে ওয়ার্ডপ্রেসে কোনো কনফ্লিক্ট করবে না, ঠিক আছে? এই জন্য ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো সবসময় সেফ। আচ্ছা তো আমরা ভুল পদ্ধতিতে আগালাম জাস্ট শেখার জন্য, যে এখানে স্লাইডটা এভাবে আনার জন্য, তো এর পরের অংশটুকু পারবেন? আচ্ছা তা আমি করেই একবার, আপনারা তারপরেও চেষ্টা করেন।
তো এরপরের অংশটুকু আমরা যেভাবে করছিলাম, অর্থাৎ ফাংশন পিএইচপিতে এখানে আমি এই যে টোটাল, এটাই টোটাল, এটাকেই কপি করি। তো এটার এটার আমি নাম দিলাম যে স্লাইডার, স্লাইডার র্যাপার শর্ট কোড। তো স্লাইডার র্যাপারের আমরা এখানে কোনো অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট রাখা যাইতে পারে। আচ্ছা অ্যাট্রিবিউট রাখা আমি দেখাচ্ছি, আমি আগে অ্যাট্রিবিউট ছাড়া করি, তারপরে দেখাচ্ছি যে অ্যাট্রিবিউট দিয়ে কীভাবে আমরা এই স্লাইডারের সাইজ কন্ট্রোল করতে পারি। আচ্ছা তো এইটার দরকার হচ্ছে আমার ডিআইভি আইডি স্লাইডস মাই, এটা তারপরে ডু শর্টকাট কন্টেন্ট, এটা তো বোঝালামই। তো এটার হচ্ছে আমাদের হবে স্লাইডার, এটার নাম দিলাম, আর এবার এটা দিলাম স্লাইডস শর্টকোড, অর্থাৎ এটা হচ্ছে স্লাইডস, আর এখানে ডিভ হবে না, কি হবে এখানে এসআরসি হবে, কি এসআরসি আমরা এইখানে অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট ব্যবহার করব হচ্ছে এসআরসি, ও এটা না, এখানে এসআরসি, এবার ইমেজের এসআরসিতে কোটেশন ডট ডট, আর এখানে টাইটেল ব্যবহার করি, ওইটাতে বোধহয় ক্যাপশন সাপোর্ট করে না, সেক্ষেত্রে এখানে আবার ক্যাপশনের জন্য শর্ট করে আবার অ্যাট্রিবিউট নিতে হবে, নিয়ে আপনি ক্যাপশনও নিতে পারবেন। আচ্ছা তাহলে এটা স্লাইডস, এটা হলো স্লাইডার। তো এখন যদি আমি সেভ করি, এবার আমার এইটা চেঞ্জ হয়ে কেমন হচ্ছে দেখেন, কত সহজ হয়ে যাবে। প্রথমে হবে হচ্ছে স্লাইডার, তারপরে কি হবে স্লাইডার, তারপরে এর মধ্যে হবে স্লাইডস, তারপর এটা হচ্ছে এসআরসি ইজ ইকাল টু কোটেশন, টাইটেল ইজ ইকাল টু কোটেশন। এবার আমি এটাকে কপি করব, কয়টা আমাদের ছিল, 2 3 4, এবার আমি ইউআরএল গুলা নেই, এসআরসি আপনারা নিজেরাই দেখে বলেন ইউজারের জন্য কোনটা সহজ। এইচটিএমএল কোড লেখা কিন্তু খুব ঝামেলা আছে, আবার এইচটিএমএল কোডে আরেকটা ঝামেলাও আছে, সেই ঝামেলাটা আমি দেখাচ্ছি। মনে করেন এখানে এসআরসি থাকলো, একটা ইউজার ভিজুয়াল এডিটর ছাড়া সে কিছুই বোঝে না, সে ভিজুয়াল এডিটর ব্যবহার করতে পারে। তো আমি যদি এটা ভিজুয়ালে যাই, সেক্ষেত্রে এই ইমেজগুলো কিন্তু এখানে শো করবে, শর্টকোড এডিট করা তার পক্ষে সম্ভব না, কিন্তু শর্টকোডেরগুলো কি এখানে শো করবে, শো করবে না। অর্থাৎ শর্টকোড ব্যবহার করার উদ্দেশ্য কিন্তু আরেকটা কারণ হচ্ছে এটা, ভিজুয়াল এডিটরেও শর্টকোড কম্পিটিবল, আবার হচ্ছে আপনার কোড এডিটরেও তো কম্পিটিবল অবশ্যই। বুঝতে পারছেন যে কেন আমরা শর্টকোড ব্যবহার করব? হ্যাঁ 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 ওই কাস্টম পোস্ট থেকেও অ্যাড করা যাবে, এখানে এখানে কাস্টম পোস্ট থেকে অ্যাড করে শর্টকাট দিতে হলে কোয়েরি ব্যবহার করতে হবে। তাহলে এটা আমাদের আসলো কিভাবে, শর্টকাট থেকে। তো এখন আসি এই শর্টকাটটার যে ফাংশনগুলো, অর্থাৎ আমরা স্ক্রিপ্ট যে এসে যাই এখানে যে উইড হাইট প্লে তারপরে পুশ সব এই যে ফাংশনগুলো, আমরা যদি আরও ফাংশন দেখি এটার আর কি কি ডকুমেন্টেশন পড়ি, ডকুমেন্টেশনে লেখা আছে এখানে আপনি ইফেক্ট, ইফেক্টের কি কি ইফেক্ট এখানে হতে পারে, অর্থাৎ স্পিড, স্পিডগুলো যদি আপনি কন্ট্রোল করতে চান, তারপরে কল ব্যাক ফাংশন, পেজিনেশন, দেখা যাচ্ছে পেজিনেশন শো হবে না, পেজিনেশন যদি আপনি মুছে দিতে চান সেক্ষেত্রে কি হবে, এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে এগুলো কন্ট্রোল করার আপনাদের ইয়ে থাকলো, টাস্ক দেওয়া থাকলো। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে, ড্যাশবোর্ড থেকে অ্যাড করতে হলে কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে, করে সেখান থেকে কল করতে হবে। এটা হ্যাঁ শর্টকাট ইউজ করলে পেজে উইজেটে যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। এটা মনে করেন আমি একটা কাস্টম পোস্ট রেজিস্টার করলাম, তারপরে এখানে অনলি ব্যবহার করব এই যে এরকম স্লাইডার ক্যাটাগরি ইজ ইকুয়াল টু কোটেশন, এবার এখানে ক্যাটাগরি দিব যে হোম,
তো এখানে আমাদের স্লাইডার নামে একটা পোস্ট থাকবে, সেই পোস্টে যাওয়ার পরে এখানে যাবে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি যাওয়ার পর আমরা হোম ক্যাটাগরিতে যে কয়টা পোস্ট দিব, ফিচার ইমেজ সেট করব, সেই কয়টা এইটা দিয়ে আসবে। তাহলে এই স্লাইডারটা হয়ে যাচ্ছে মাল্টি ফাংশনাল স্লাইডার হয়ে গেল। আপনি যে কোনো জায়গাতে আপনি মনে করেন ইচ্ছা মতো ইমেজ দিয়ে ওইখানে আপনি ইচ্ছা মতো পোস্ট করবেন, এবার ইচ্ছা মতো এখান থেকে কোয়েরি করে এখানে নিতে পারবেন। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে হচ্ছে থাকবে। লেখেন কাস্টম পোস্ট। কাস্টম পোস্টে যত ধরনের মানে ইয়ে আছে সবগুলো আমরা এটা শিখব নেক্সট ক্লাসে। কাস্টম পোস্টের ইয়ে লেখেন যে এখানে কাস্টম পোস্টের হচ্ছে কাস্টম ট্যাক্সোনমি লেখেন। কাস্টম পোস্টের স্টার দিয়ে সিরিয়াল দেন, কাস্টম ট্যাক্সোনমি, কাস্টম পোস্ট কোয়েরি, কাস্টম পোস্টের কাস্টম ফিল্ড, কাস্টম ফিল্ডস ফর কাস্টম পোস্ট। আচ্ছা, আমরা আগামী দিন শিখব হচ্ছে অনলি কাস্টম পোস্ট। আচ্ছা, আমি টিউটোরিয়ালটা ক্লোজ করি।